এখানে যত বিএনপির নেতা ভাতা আছে, আমার ছোট ছোট ছেলেমেলে লইয়া আইয়া পয়লা এগুলি ভাঙচুর করছে। ধ্বংসযজ্ঞের ভয়াবহ এ চিত্র গত 19 জুলাই নরসিংদী শহরের ভোলানগরের জেলখানা মোড়ের। নাশকতাকারীরা জেলা কারাগারে হামলা করে আগুন দিয়ে কয়েদিদের বের করে দেয়। প্রায় একই সময় আগুন দেয়া হয় সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবন, মাধবদি পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ ও মাধবদি ডাকঘরে। অগ্নিসংযোগের হাত থেকে রক্ষা পায়নি ইটাখোলা হাইওয়ে থানা, পাঁচদোনা পুলিশ ফাঁড়িও। এছাড়া নরসিংদী কৃষি বিপণন কার্যালয় সহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর করা হয়। নাশকতায় জড়িতরা বিএনপি জামাত শিবিরের কর্মী বলে দাবি ভুক্তভোগীদের। যত বিএনপির নেতা ভাতা আছে, আমার ছোট ছোট ছেলেমেলে লইয়া আইয়া পয়লা এগুলি ভাঙচুর করছে। অফিসের যত কাগজপত্র, জরুরি কাগজপত্র, ডকুমেন্ট ছিল সবগুলোই পুরাই ফেলছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এরা অবশ্যই দুষ্কৃতিকারী এবং দেশদ্রোহী, এরা কোনোভাবেই দেশের সুসন্তান নয়। হুমায়ুনের নেতৃত্বে কিন্তু মাধবনগর পাঁচদোনা পুলিশ বাড়ি, মুক্তিযোদ্ধা চত্বর এবং মেয়ারপাড় ইউনিয়নে কিন্তু আগুন দেওয়া হয়, এবং ওইখানে লোকগুলো কিন্তু এখানে কিন্তু মিলেমিশে কিন্তু তারা কিন্তু একত্রে কিন্তু তাণ্ডবগুলো তারা চালাইছে। পুলিশ বলছে বিএনপি ও জামাত শিবির পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ফুটেজগুলো আমরা কালেক্ট করে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেই সিসিটিভিগুলো আমরা ফুটেজগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করছি আর এগুলো দেখছি, আর সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সরকারের যে মূল প্রশাসন যন্ত্র, সেটা ডিসি অফিস, এসপি অফিস, কারাগার, জেলা পরিষদে সার্কিট হাউস, এই সমস্ত স্থাপনায় আক্রমণ করার ভিতর দিয়ে সরকারকে এখানে চ্যালেঞ্জ করা, সরকারকে এখানে কলাপস করার চেষ্টা করা, সরকারকে এখানে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা, এটাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য। জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগের পর পালিয়ে যায় 826 কয়েদি। লুট করা হয় 85টি অস্ত্র ও প্রায় 8000 গুলি। এখন পর্যন্ত 464 জন কয়েদি আত্মসমর্পণ করেছে। সময় সংবাদ, নরসিংদী।